হ্যালো বন্ধুরা, এখন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে বলতে চাই দুঃখের বিষয়। আমি এর আগে একটা আনবক্সিং করেছিলাম ক্রেডিট কার্ড, তো ওইখানে আমার ভিডিওতে সাইড নম্বর দেখা গেছিল নাকি আমি জানি না, কিন্তু দেখে যাওয়ার পর আমার মানে কন্টিনিউ SMS আসতেই থাকে, SMS OTP আসে আমার মোবাইলে, আমি বুঝতে পারিনি। তারপরে হঠাৎ একদিন ফোন আসে, তারপরে হ্যাঁ বলছে আপনার নম্বরে ক্রেডিট কার্ডের একটা রিওয়ার্ডস পয়েন্ট আছে, ওইখানে ৬,০০০ টাকা আপনি পাবেন। তো আপনি একটা লিঙ্ক পাঠাচ্ছি বা আপনি আপনার কার্ডের ডিটেলস দেন, তাহলে আপনি ওই ৬,০০০ টাকা পেয়ে যাবেন আপনার ক্রেডিট কার্ডে। কিন্তু এগুলো সব ভুল। তো কেউ ক্রেডিট কার্ডের কখনো রিওয়ার্ডস পয়েন্ট হয় না, ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক হয়। তো মনে রাখবেন, যারা ক্রেডিট কার্ড ইউজ করছেন বা করবেন তাদেরকে বলছি, ক্রেডিট কার্ডের কোনো রিওয়ার্ডস পয়েন্ট হয় না, ওটা ক্যাশব্যাক হয়। এই জন্য আমার ৬,০০০ টাকা বলেছিল। ওরা বারবার ফোন করে, বারবার মানে ফোনে লাইনে থাকতে বলে কাটবে না ফোন। তো এরকম করে আমার OTP অনেকবার আসে, আমি একবার লাস্ট পর্যন্ত দিয়েছি, সেখানে আমার ৫,০৮৮ টাকা কেটে নিয়েছে আমি খরচা করেছি বলে এরকম মেসেজ করছে যে ইউ হ্যাভ স্পেন্ড এত টাকা। তো আমি বুঝতে পারলাম যে আমি তো খরচা করিনি, কিন্তু এখানে এটা ফ্রড হয়েছে। সঙ্গে সঙ্গে আমি কল করি কাস্টমার কেয়ারকে, অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের যে আপনার সাথে ফ্রড হয়েছে, আপনার কার্ডটাকে ব্লক করে দেওয়া হচ্ছে এবং নতুন কার্ড আবার দেওয়া হবে। ফাইনালি আবার নতুন একটা ক্রেডিট কার্ড আছে। তো এটা হচ্ছে স্টিকার। ভিডিও কেমন আসছে আমি জানি না, কোয়ালিটি কেমন আসছে। এটা হচ্ছে মেনু, এর প্রসেস কিভাবে তোমরা করতে পারবে, এটাকে অ্যাক্টিভেশন করতে পারবে নিজের মোবাইলে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এটা হচ্ছে ক্রেডিট কার্ড, দেখতে পাচ্ছ এখানে বারবার করে লেখা থাকে যে ডু নট শেয়ার, কাউকে আপনি OTP বা কোনো কিছু শেয়ার করবেন না। ছেড়ে গেল একটু আছে মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, MATM, ফোনপে, ফোন ব্যাংকিং, ইজি কন্ট্যাক্ট, ইন্টারন্যাশনাল, হ্যাঁ কাস্টমাইজ লিমিট, ব্লক, আনব্লক, তারপর রিপ্লেস, আপডেট কার্ড করতে পারবেন। ক্যাশব্যাকের কথা আছে, বারবার করে বলছি। এখানে দেখতে পাচ্ছ, ফোকাস করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ক্যাশব্যাকের কথা বলা হয়েছে, এখানে ক্যাশব্যাকের কথা বলা হয়েছে, এখানে কোনো রিওয়ার্ডস পয়েন্টসের কথা বলা হয়নি। ক্রেডিট কার্ড, থ্যাংক ইউ। যারা ক্রেডিট কার্ড নিতে চাও সবসময় এটা খেয়াল রাখবে, ক্রেডিট কার্ড কী জন্য ব্যবহার করা হয় বা ক্রেডিট কার্ড কী জন্য আমরা ইউজ করি। ক্রেডিট কার্ড হচ্ছে তোমার একটা লিমিট থাকে ব্যাংকে, তোমার অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক, সেই কার্ড দিয়ে তুমি স্পেন্ড করতে হবে। তোমার ধরে না ১৭,০০০ টাকা লিমিট আছে, সেই ১৭,০০০ টাকা তুমি নিয়ে নিলে, এই টাকাটা তোমাকে মাসের ৫ তারিখ বা ১৬ তারিখ বা ১৫ তারিখের মধ্যে যার যেমনভাবে হয় সেটা বিল তৈরি হয়, বিল তৈরি হওয়ার পরে সেটা পেমেন্ট করতে হয়। এটা মাসে মাসে কিস্তি করতে হয়, মিনিমাম ম্যাক্সিমাম করে আপনারা বিল পেমেন্ট করতে পারেন, যেটা আপনার বিল বনবে। আর এটা যদি EMI নিতে চান, EMI কনভার্ট করলে এটা EMI দিয়ে আপনি করতে পারেন। আমি একটা এই ফোনটা নিয়েছিলাম EMI এ, তো এখন আমার একটা মাইজন ক্রেডিট কার্ড আছে অ্যাক্সিস ব্যাংকের, এখান থেকে ক্রেডিট কার্ড চলছে। একটা মোটোওয়ালা ফোন নিয়েছিলাম। আপনারা যদি ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা বাই করতে পারেন।